वेलकम टू अपडेट मास्टर। प्राइमरी शिक्षक नियोग संक्रांत विभिन्न बेपार नहीं भिडियोते आलोचना करा हबे। ए भिडियोर जो मूल विषयबस्तु से होते चले प्राइमरि ट्रेड 2017 इंटरव्यू प्रक्रिया क्यों सम्पन्न कबे नागाद सेटार जो नोटिस आसते चले तरह ट्रेड सार्टिफिकेट जो वेबसाइटे अनलाइन पोर्टाले जो लिंक देवा से कब नागद देते सेटार डिले कैन हे और तरह से टेट 2022 नोटिस 2017 इंटरव्यू पर क्यों और तरह से 2014 क्यों सूझ पाबें प्राइमरि नतून लिस्ट सम्पर्के मंतव्य करा तरह प्राइमरि टेटर जो एलिजिबिलिटी क्राइटेरिया बीएड बा डीएलएड ना दुजन ही समान अधिकार यह बेपार्टी नहीं किन्तु आलोचना करा तो अवश्य विस्तारित और सठिकभावे जिनिसगुलो जानार जन्य शेष पर्यन्त देखबें। जरा सबसक्राइब करेननि अवश्य सबसक्राइब करुन चैनलटिके नित्य नतून अपडेटगुलो पाओयार जन्य। তাহলে এবার শুরু করা যাক। প্রথম আমরা যে ব্যাপারে যাবো সেটা হচ্ছে প্রাইমারি ট্রেড 2017 ইন্টারভিউ। তো এটাকে 2017 ইন্টারভিউ ট্যাগ না দিয়ে প্রাইমারি নেক্সট ইন্টারভিউ বলা ভালো এক কথায়, কারণ আপনারা জানেন যে ট্রেড সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে একটি উল্লেখযোগ্য নোটিশ এসেছে এবং সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে www.ORG এবং www.primaryeducation.org এই দুটো সাইটেই কিন্তু লিঙ্ক দেওয়া হবে। সেখানে উল্লেখযোগ্য তথ্য আপনারা এন্টার করেই কিন্তু সার্টিফিকেট সংক্রান্ত যে তথ্য সেগুলো পাবেন এবং সার্টিফিকেট কীভাবে পাওয়া যাবে সেগুলো সব বলা হবে। তো সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তার সাথে 2017 ইন্টারভিউ বা মানে আপকামিং যে ইন্টারভিউ হবে সেটাতে 9000 সামথিং যারা পাস করেছেন 2017 ক্যান্ডিডেট অবশ্যই তারা সুযোগ পাবেন এবং তার সাথে যারা টেট সার্টিফিকেট পাবেন আগের থেকে পাস করেছেন 2014 সালের টেট তারাও কিন্তু সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ, কারণ টেট সার্টিফিকেট দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করানোর এক প্রচেষ্টা, অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো, তার মানে বুঝতে পাচ্ছেন। এবং এই প্রক্রিয়াগুলো হওয়ার পরেই কিন্তু টেট 2022 নোটিশ আসবে এবং 22 নোটিশটা এই কারণেই ডিলে হচ্ছে, তার একটা দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে 2017 ইন্টারভিউ এবং 2014 ইন্টারভিউ যে একসাথে হবে সেটা এখনও সংগঠিত হয়নি এবং পরপর কাজগুলো যেহেতু হবে তো তার সাথে ডিএলএড বনাম বিএড যে কেসটা সেটা কিন্তু জুলাই মাসে আবার ডেট পড়ে গেছে, তাহলে সেটা যদি আগের যদি নোটিশ বের করে দেওয়া হয় তাহলে কারা অগ্রাধিকার পাবে না সমান অধিকার থাকবে এই ব্যাপারটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে। ব্যাপারটা বড় কোনো কন্ট্রোভার্সি যেতে চায় না, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে তারা শিখেছে অনেক ব্যাপার যে আপনারা দেখেছেন এবং কোনোরকম কেস কাছাড়িতে তারা যেতে চায় না, তো সেই জন্য এটা একটা ডিলে হওয়ার সম্ভাবনা আছে। আর আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এর সাথেই কিন্তু নতুন যে প্রাইমারি লিস্ট এবং নতুন প্রাইমারি লিস্ট নিয়ে যে বিভিন্ন ধরনের খবর বেরিয়েছিল যে 1050 লিস্ট মানিকবাবু বলেছেন সংবাদ মাধ্যমে, তো আমরাও সেটা শেয়ার করেছিলাম। তো সংবাদ মাধ্যমে ওই জিনিসটা লেখা হয়েছিল মানে একদম উড়িয়ে দেওয়ার নয় ব্যাপারটা। তো আমরা অবশ্যই সঠিক তথ্যটি যখনই আসবে আপনাদের সাথে শেয়ার করব। অনেক রিউমার আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ উপযুক্ত প্রমাণ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শেয়ার করি না। এবং তার সাথে প্রাইমারি টেটের যে এলিজিবিলিটি, অনেকেই জিজ্ঞাসা করছেন যে বিএড করছেন তারা কি সুযোগ পাবেন কিংবা তারা কি পরবর্তী যে প্রাইমারি টেট হবে তাতে কি সুযোগ পাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোটাই নির্ভর করছে যে আপকামিং দিনে যে ডিএলএড অগ্রাধিকার মামলা বা বিএড ভার্সেস ডিএলএড মামলা যেটা সম্ভবত 19 জুলাই আছে, হ্যাঁ সম্ভবত 19 জুলাই আছে, তো ওই ডেটে ফাইনাল জাজমেন্ট যদি হয় অবশ্যই একটা উপযুক্ত একটা জাজমেন্ট আসবে এবং সেখান থেকে কিন্তু নির্ধারণ করা হবে যে আপকামিং দিনে অর্থাৎ পরবর্তী সময়ে যে ট্রেড হবে সেটাতে কারা এলিজিবল এবং কারা এলিজিবল নন এবং কারা অগ্রাধিকার পাবে। তাহলে ওটার সঙ্গে পুরো নির্ভর করছে। এখন পর্যন্ত হচ্ছে এই অবস্থা দাঁড়িয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে বিএড এবং ডিএলএড সমানভাবে অধিকার এই অবস্থাতে দাঁড়িয়ে, কারণ এখন পর্যন্ত ফাইনাল জাজমেন্ট আসেনি এবং পুরো যে পূর্ববর্তী নিয়োগটা হলো কিছুদিন আগে যে নিয়োগ হলো আবার যে প্রাইমারি 2014 থেকে যে 2021 এবং 22 নিয়োগ হয়েছে তাতে তো ডিএলএড এবং বিএড সমানভাবে অধিকার দিয়ে নিয়োগ করা হয়েছে এবং সেক্ষেত্রে রায় যেরকম হবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সেভাবে কিন্তু ত্বরান্বিত হবে। তো আশা করছি এই ব্যাপারগুলো একটা ইন জেনারেল ডিসকাশন করা হলো আপনাদের সাথে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করতে পারেন এবং কোনোরকম সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন, কোনো তথ্য থাকলে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখুন। আপনারা প্রাইমারি টেট 2014 পাস করে আছেন না 2017 করে আছেন না দুটোই করে আছেন, তার সাথে ডিএলএড বা বিএড করছেন না করেছেন, কত সেশনে করেছেন সেটাও কিন্তু উল্লেখ করতে ভুলবেন না। নতুন নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম, টুইটার সবার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কিন্তু চেক আউট করবেন, জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।